জহুরামের চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের উপরের স্তরে সবুজ ঘাসের অস্তিত্ব আছে। তা দেখে কেউ কেউ ভাবছেন সেই সবুজ পিচেই বুঝি খেলা হবে। আসলে তা নয়, সাগরিকায় জহুরামের চৌধুরী স্টেডিয়ামের পিচে এখন যে ঘাস আছে সেটা শেষ পর্যন্ত থাকবেই, তার কোনো নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত পিচে ঘাস থাকবে কি থাকবে না তা নির্ভর করবে আসলে স্বাগতিক বাংলাদেশ দলের ইচ্ছে এবং গেম প্ল্যানের উপর। অধিনায়ক সাকিব আল হাসান, হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু চাইলেই ঘাসের উইকেটে খেলা হবে, আর তারা না চাইলে ওই ঘাস থাকবে না, কেটে সেটে ন্যাড়া করে ফেলা হবে। ভেতরের খবর, ওই ঘাস শেষ পর্যন্ত নাও থাকতে পারে, কারণ আগে যাই বলা হোক না কেন, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ঘাসের পিচে খেলার ঝুঁকি নেবে না। ঘাসের পিচে খেলার জন্য যেমন ধারালো ফাস্ট বোলিং আক্রমণ থাকা দরকার, বাংলাদেশের তা নেই। এছাড়া টেস্টের জন্য টাইগার স্কোয়াডে পেসারও থাকবেন অল্প কজন, বড়জোর তিনজন, আর বিপরীতে অন্তত এক গাদা স্পিনার থাকবেন, যার সংখ্যা চারের কম নয়। জানা গেছে অধিনায়ক সাকিব আল হাসান সহ বাংলাদেশের ১৫ সদস্যের বহরে অন্তত চারজন স্পিনার থাকবেন। যেহেতু কোনো লেগ স্পিনার নেই, তাই ঘুরে ফিরে বাঁহাতি আর অফ স্পিনার দিয়েই স্পিন ডিপার্টমেন্ট সাজাতে হবে। আর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট কায়মনে চাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানকে রেখে সাথে আরও অন্তত তিনজন স্পিনার রাখতে। বলার অপেক্ষা রাখে না, সাকিব আল হাসানের সঙ্গে বাঁহাতি স্পিনার হিসেবে অটোমেটিক চয়েস থাকবেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাদের সঙ্গে দুজন অফ স্পিনারের দলে থাকাটাও মোটামুটি নিশ্চিত, একজন হলেন মেহেদী হাসান মিরাজ, অন্যজন নাঈম হাসান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন আজ বাদে কাল অর্থাৎ ৩০ আগস্ট শুক্রবার দল চূড়ান্ত হবে। আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট খেলার জন্য ১৫ জনকে বেছে নেওয়া হবে কালকের মধ্যে। দল সাজানো আর ক্রিকেটার বাছাইয়ের জন্য আজই খুলনা থেকে রাজধানী শহরে ফিরে আসছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে বসে সম্ভবত আজই দল চূড়ান্ত করে ফেলবেন নির্বাচকরা। আজ সকালে দেশের শীর্ষ স্থানীয় এক নিউজ পোর্টালের সঙ্গে আলাপ করলেও দল গঠন আর ক্রিকেটার মনোনয়ন নিয়ে একটি কথাও বলেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেটা পরিবেশ পরিস্থিতিগত কারণেই বলেননি, তবে তার কথায় কিছু আভাস মিলেছে, আর তাতেই বোঝা গেছে দলে থাকবেন চার স্পিনার আর তিন পেসার, অর্থাৎ স্পিনারের শক্তিতে বলিয়ান হয়ে মাঠে নামার চিন্তা ভাবনা চলছে। আর বাংলাদেশ যখন স্পিনারদের শক্তির উপর নির্ভর করে নামার কথা ভাবছে, সেখানে ঘাসের বা পেস নির্ভর উইকেটে খেলা হবার প্রশ্নই আসে না। তার মানে জহুরামের চৌধুরী স্টেডিয়ামের পিচে ঘাস থাকবে না, খেলা হবে সাগরিকার চিরচেনা উইকেটে, যেখানে উপরের স্তরে এই সবুজ ঘাসের অস্তিত্ব থাকবে না, থাকলেও খুব কম, নামে মাত্র ঘাস। এই পিচ শুরুতে থাকবে ব্যাটিং নির্ভর, তারপর যতটা সময় গড়াবে ততই ধীর হতে থাকবে, একটু আধটু টার্নও করবে, আর তাই ১৫ জনের দলে চার স্পিনার থাকবেন, হয়তো ম্যাচেও খেলতে পারেন সবাই।